শয়তান, প্রত্যেকদিন বেড়ার ফাঁকে উঁকি মারিস, চালের মধ্যে ঢিল মারিস, চিঠি লিখিস, ভেবেছিস কি? তোরা ভাবিস আমি মেয়ে বলে কোনো শক্তি নেই? তোকে আজ বুঝিয়ে দেব মেয়েরাও মানুষ। বাবা, তোমার নাস্তা। রনি নাস্তা খেয়েছে, তুমি খেয়ে নাও, আমি রনিকে দিচ্ছি। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আজ রুটি তুমি যাইতে পারবা না। মেয়েরা মানুষ না অমানুষ, আজ আমি তোমার বুঝাই দেব। কি বুঝিয়ে দিবি? ও আচ্ছা, ইয়ে বুবু, বুবু তোর অফিসে দেরি হয়ে যাচ্ছে, তুই অফিসে যা তো। তুই আবার কোনো গন্ডগোল? না না, আমি ওদের চা খাইয়েই বিদায় করব, তুই যা তো। আহ জানাব, যা। চা খাবে? খান ম্যাডাম, খান। পানি ছাড়া সব ভেজাল, পানিতেই শান্তি। কালকের জিবি অ্যাকাউন্টটা টাইপ হয়েছে? আপনি বড় বেরসিক ম্যাডাম, অফিস শুরু হলো না, কাজের কথা শুরু হলো। আরে অফিসে আসেন, বসেন, ঠান্ডা হন, খবরের কাগজ পড়েন, সরকারের সমালোচনা করেন, বিরোধী দলের হরতাল নিয়ে আলোচনা করেন, বাজার, তেল, নুন, সংসার নিয়ে ঘন্টা দিয়ে গল্প করে কাটান, তারপর কাজ। পাঁচ মিনিটের মধ্যে জিবি অ্যাকাউন্টসের কপিটা আমার টেবিলে না এলে আমি আপনার নামে কমপ্লেইন করব। জি জি ম্যাডাম, মানে রাস্তায় খুব অসুবিধা হয়েছে, মানে ট্রাফিক জ্যাম ছিল যে। ক্ষিপ্ত হইয়া পড়িয়াছে, নিশ্চয়ই মস্তিষ্কে কোনো গন্ডগোল দেখা দিয়াছে। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। মাধবলাল বাবু, এটা অফিস, কবিতা পড়ার জায়গা না, দয়া করে যান কাজ করুন, নইলে কাজ ছেড়ে দিয়ে কবিতা পড়ে দিন কাটাতে হবে। ইয়ে ম্যাডাম, আজকে আমাদের বেতন হবে? যেভাবে কাজ করেন তাতে তো বেতন না হবারই কথা, তবু হবে যান। জি আচ্ছা। আঘাত পেয়েছো দাদা? তোর দাদার গোষ্ঠী বাড়ি ভাগশালা। আমার আর পাঁচ সেকেন্ড বাকি। ম্যাডাম এই নিন অ্যাকাউন্টস এর কপি। যান, সবার বেতন দেওয়ার ব্যবস্থা করুন। সংসার খরচ 2000 টাকা।
রানীর হাত খরচ 300 টাকা, যাতায়াত 150 টাকা, মা-বাবার চিকিৎসার জন্য 250 টাকা। রনি আজও নাস্তা খায়নি মা। বাড়ির নাস্তা ওর ভালো লাগে না বাবা, বাইরে হয়তো কোথাও খেয়ে নিয়েছে। ও বাইরে খাবে, টাকা পাবে কোথায়? এমএ পাশ করে তো বেকার ঘুরে বেড়ায়। ইয়ে বাবা, কাল অফিসে টিফিনে 10 টাকা বেঁচে ছিল, আমি রনিকে দিয়েছিলাম, তাই দিয়ে খেয়ে নিয়েছে। তুই আদর দিয়ে দিয়ে ওর জিভ বড় করে ফেলেছিস, এখন আর ডাল রুটি ওর গলা দিয়ে নাবে না। ও কি লাটসাই হয়েছে? তোর মাংস রুটি লাগবে? ঠিক আছে, ও আসুক, আজ ওকে আমি বকে দেবো। বাবা আমি একটু ডাক্তারের কাছে যাচ্ছি। কেন, কি হয়েছে তোর? না না, আমার কিছু হয়নি, তোমার পা লাগাবার জন্য কথা বলতে যাচ্ছি। আমার পা লাগাবে? এত টাকা রত্ন পাবে কোথায়? আপনি তো 3000 টাকার কথাই বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আজ সন্ধ্যার পর আপনি ওনাকে নিয়ে আসুন। ডাক্তার সাহেব, ক্র্যাশ দিয়ে হাঁটতে বাবার খুব কষ্ট হয়, কাঠের পা লাগালে বাবা ক্র্যাশ ছাড়া হাঁটতে পারবে তো? হ্যাঁ নিশ্চয়ই পারবে। আমি হাঁটতে পারবো? হ্যাঁ বাবা, তুমি হাঁটতে পারবে, তোমার যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবে, তোমাকে ক্র্যাশ নিয়ে আর কষ্ট করতে হবে না। তুই সত্যি বলছিস? হ্যাঁ, এই জন্য আমি প্রতি মাসে বেতনের টাকা থেকে এই ব্যাংকে জমাতাম, এই দেখো। কই, তো টাকা কোথায়? ব্যাংকে তো রেখেছিলাম, কে নিল টাকা? আমি নিয়েছি। তোর ব্যাংকে জমানো 3000 টাকা চুরি করে আমি তাস খেলেছি। পৃথিবীতে সবাই লাক ট্রাই করে, আমিও ট্রাই করেছি, কিন্তু আমি হেরে গেলাম, হেরে গেলাম, হেরে গেলাম। দে ভাত দে। সবই কপালাপু, ভেবেছিলাম অনেক টাকা জিতবো, সোনার গায়ে কালচার শো দেখবো, তোর জন্য চিকেন ফ্রাই আনবো, বাবার পছন্দের প্রিয় মোরগ পোলাও আনবো, কিন্তু হলো না, কিছুই হলো না, বুঝলি আপু? কপালে আছে ডাল আর ভাত। চিকেন ফ্রাই আর মোরগ পোলার স্বপ্ন দেখে কি লাভ? আয় আপু খাবি, আয় আয় আয়। ফিরে আসবি না? বুঝতে পারছি আমি অন্যায় করেছি, বাবার চিকিৎসার জন্য জমানো টাকা দিয়ে আমি জুয়া খেলেছি, কিন্তু তুই বল এই 3000 টাকা দিয়ে বাবার কি চিকিৎসা হতো? হতো না। ডাক্তার একটার পর একটা প্রেসক্রিপশন লিখে দিত, সেই ওষুধ কিনতে কিনতে তোর জীবন শেষ হয়ে যেত, বড় কেবিনে তো বাবার জায়গাই হতো না, একটা স্যাঁতসেঁতে ওয়ার্ডে থাকতে হতো, সেখানে বিনা চিকিৎসায় ধুকে ধুকে বাবাকে মরতে হতো। আর আমি যদি জিততে পারতাম, আমি যদি জিততে পারতাম হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা, তাহলে বাবার চিকিৎসার জন্য বড় কেবিন ভাড়া করতাম, হ্যাঁ বিদেশি ঔষধ আনতাম, ডাক্তারের ফিস, ডাক্তারের ফিস ডাক্তারের মুখের উপর ছুড়ে দিতাম, আর এই ডাল ভাতকে থাকতে হতো না, এই ভাঙা ঘরে দারিদ্রের যন্ত্রণায় গুমড়ে মরতে হতো না। আর তোকে, তোকে, তোকে নির্লজ্জের মতো অফিসে গিয়ে পর পুরুষের সাথে চাকরি করতে হতো না। আমি একবেলা না খেয়ে থেকেছি, তবু আমি আমার আদর্শকে বিক্রি করিনি, আর তুই মদ খেয়ে জুয়া খেলে আমার তিল তিল করে জমানো বাবার চিকিৎসার টাকা দিয়ে শত তার আদর্শকে বিক্রি করে এসেছিস। আমি রিক্সায় চড়িনি, বাসে চড়ে 3 টাকা বাঁচিয়েছি, টিফিনে ক্ষুধায় পেট প্রচুর দিয়ে উঠেছে, তবু না খেয়ে টাকা বাঁচিয়ে তোকে রুটি মাংস খাবারের জন্য টাকা দিয়েছি, 100 টাকা বেতন দিয়ে একটা বুয়া না রেখে বাবার চিকিৎসার জন্য টাকা জমিয়েছি, সেই টাকা দিয়ে তুই মদ খেয়েছিস, জুয়া খেলেছিস, যে ছেলে বাবার চিকিৎসার টাকা দিয়ে জুয়া খেলতে পারে, মদ খেতে পারে, তার মুখ আমি দেখতে চাই না, তোর মুখ আমি আর দেখতে চাই না। যা যা, দেখিস না, দেখিস না, আমি চলে যাচ্ছি, আমি আর আসবো না। রনি বাবা, বাবা, বাবা।
অনিচল হয়ে গেল ওকে থামা বাবা বাবা তুমি ভেবো না বাবা ওই পাঁচিটা লাখ পড়ে গেলে ঠিকই চলে আসবে বাবা বেরিয়ে যা তুই তোর মুখ আমি আর দেখতে চাই না বেরিয়ে যা তুই তোর মুখ আমি আর দেখতে চাই না কেউ নড়বে না যে মৃত্যুকে ভয় করে সে কোনদিন বড়লোক হতে পারে না আমাদের সাথে কাজ করতে গেলে তোমাকে ভুলে যেতে হবে এই জগতে তোমার কেউ নেই মা নেই বাবা নেই ভাই নেই বোন নেই কেউ নেই এখানে থাকতে হলে তোমাকে সব সম্পর্ককে কবর দিয়ে থাকতে হবে বেরিয়ে যা তুই তোর মুখ আমি আর দেখতে চাই না হ্যাঁ হ্যাঁ আমার কেউ নেই কেউ নেই এই দুনিয়ায় আমি একেবারে একা আমি আমি সব সম্পর্ক ভুলে গেছি দ্যাটস গুড থ্যাংক ইউ আরে যার কেউ নেই তার জন্য আমি আছি চলো রত্না সকাল হয়ে গেল তবু রনি তো এখনো এলো না রনি আসেনি বাবা তুমি ভেবো না আমি রনিকে ফিরিয়ে আনবো ছিনতাইকারীকে ছেড়ে দিলেন ও যখন ছিনতাই করেছে নিশ্চয়ই ওর কোনো অভাব আছে আরে না ওরা অভাবের জন্য করে না লোভের জন্য করে কিন্তু অভাবে পড়লেও তো করতে পারে অভাবে পড়লে চুরি করতে হবে এটা তো ঠিক না কাজ করতে পারে যে হাতে চুরি করে সে হাতকে পরিশ্রমের হাত বানাতে পারে জি পারে আপনাকে অনেক ধন্যবাদ শুনুন কোথায় যাবেন বলুন আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি বেবিতে চড়ার সামর্থ্য আমার সামর্থ্যের কোনো প্রয়োজন নেই যার মন মানুষের জন্য কাঁদে তাকে সাহায্য করাটাও তো মানুষের কর্তব্য চলুন দয়া নিতে আমার প্রচন্ড আপত্তি আছে চলুন আল্লাহ তোমার দুনিয়া অনেক রকম মানুষ দেখেছি আজ অন্যরকম একটা মানুষ দেখলাম আরে ফুল মানো বেবি স্ট্যান্ডে কয়টা বেবি আছে রে গোয়েন্দা দেখি ওস্তাদ এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ওস্তাদ আমরা মানুষ দুজন দু টাকা করে কত আসে রে টাকা ওস্তাদ চব্বিশ টাকা নিয়ে আয় হ্যাঁ হিসাব তো একটু আচ্ছা আচ্ছা আপনি তো আমার অঙ্কে কাস্তা দে দে টাকা বের কর আরে ফুল মানো এলা কি আমার নাম শুনিনি এদের বলিস নি আমার নাম বের কর নইলে রাজা মাস্তান তোদের শেষ করে দেবে জীবন ভালোবাসিস তোরা তাই তোরা টাকা দিচ্ছি
টাকা দে কিসের টাকা আরে ভুল মানু ওস্তাদ এসেল আমাকে জিজ্ঞেস করে কিসের টাকা ও আমার নাম শুনেনি হ্যাঁ কি নাম আমার নাম জিজ্ঞেস করে আরে আমার নাম শুনলে তোর প্যান্ট খারাপ হয়ে যাবে আমার নাম রাজা মস্তান আমার নাম রাজা মস্তান আরে তুই জানিস আমার নাম শুনলে বাচ্চারা তাল গাছের উপরে উঠে যায় আর আমার নাম শুনলে বাচ্চারা ভয় তাল গাছ থেকে লাফিয়ে পড়ে চুপ ভাই ভুল মানু ওকে জানিয়ে দে সরকার আমাকে ধরার জন্য কত টাকা এনাম ঘোষণা করেছে 20,000 আর আমার জন্য 50,000 তোর এত বড় সাহস তুই আমার সাথে পাল্লা দিচ্ছিস তোকে আমি ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেব আর তুই যদি রাজা মাস্তান হোস তাহলে একটা ইট কপালে ভেঙে দেখা ভাঙ বর্বক কোথাকার ইট দিয়ে মালে ইট ভাঙবে না কপাল ফাটবে কপাল ফাটলে রক্ত বেরোবে এর জন্য দায়ী হবে কি তুই না আমি খবরদার এই পিস্তল দিয়ে একই গুলি হয় ওই গুলিতে তোর নাম লেখা আছে আর কোনদিন এখানে চাঁদা তুলতে আসবি না ওরে বাবা গেছি রে আমি শেষ হয়ে গেছি তুই না কইছিলি রাজা মস্তান মইরা গেছে রাজা মস্তান মইরা গেছে রাজা মস্তান মজা গেছে শুনি তো নিজের রাজা মস্তান বানাইছিলাম ওরে মা টাঙ্কিটা ভরে দাও মালটা দেখছি ভালোই ও আমাদেরকে মেরে রক্ত বের করে দিয়েছে ওকে অ্যারেস্ট করুন স্যার অ্যারেস্ট হিম অ্যারেস্ট হিম নয় অ্যারেস্ট হার আরে ম্যাডাম আপনি সরি সরি শুনুন ওদের ফার্স্ট এড দেবার ব্যবস্থা করুন ও হ্যাঁ ওদের বলে দিবেন ভবিষ্যতে যদি মেয়েদের নিয়ে বাজে মন্তব্য করে তাহলে চিকিৎসা নয় একেবারে কবরে দাফন করা হবে ওকে ছেড়ে দিলেন স্যার ছেড়ে দেবো না তো কি চাকরি ছেড়ে দেবো ও হচ্ছে কমিশনার সাহেবের একমাত্র মেয়ে ঋতু আমি একজন পুলিশ কমিশনার আমি আইন শৃঙ্খলা রক্ষা করি আর আমার মেয়ে হই তুই ছেলেদের দে প্যান্ট শার্ট পরে যেখানে সেখানে ঘুরে বেড়াবি মারামারি করবি নো নো ও ড্যাড যারা মেয়েদের দিকে আইসক্রিমের মতো লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকে আমি তাদের মেরে বুঝিয়ে দিয়েছি যে মেয়েরাও মানুষ আর প্যান্ট শার্ট পরলে ক্ষতির কিছু নেই ড্যাড আমি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেটাই পড়ি তুমি পুলিশের পোশাক পরো না হ্যাঁ পরি কিন্তু সেটা তো আমার ডিউটির পোশাক ওকে আমার এই পোশাকটাকেও ডিউটির পোশাক মনে করতে পারো কারণ শাড়ি পরে তো আর মারামারি করা যায় না মানে ও ইয়েস ড্যাড একটা কথা বলতে তোমায় ভুলেই গিয়েছিলাম তুমি আজ যাচ্ছ তো কোথায় ও
ওহো, তুমি যা ভুলে গেছো ড্যাড। বসো বসো। আরে আমাদের এই বিদেশি কালচারাল টিমটা এসেছে না, ওদের সঙ্গে আজ আমাদের প্রথম শো ফাইভ স্টার হোটেলে। নো, আমি যাচ্ছি না এবং তুমিও যাচ্ছ না ওই ফাংশনে। কারণ ওটা দেশীয় ফাংশন না, বিদেশি ফাংশন, বিদেশি কালচার। করেক্ট? নো, করেক্ট। তুমি যে ঘরের মধ্যে শুয়ে শুয়ে ডিশ অ্যান্টেনা দেখো, যেখানে বিদেশি কালচার বেডরুম অব্দি পৌঁছে গেছে, তাতে তোমার আপত্তি নেই? গ্লাস থেকে শুরু করে টিভি, ভিসিআর, গাড়ি সবকিছু বিদেশি হতে পারে, তো ফাংশনের দোষটা কোথায়? মনটাকে বড় করো ড্যাড। কি বললি? মন বড়? তার মানে আমার মন ছোট? ও নো, আই এম সো সরি ড্যাড, এটা একটা স্লিপ অফ টাং। চলি চলি মানে? আমি সারাদিন না খেয়ে তোর জন্য খাবার নিয়ে বসে আছি আর তুই? আমার খাবার একদম মুড নেই, তুমি খেয়ে নাও। স্টপ, তোকে খেয়ে যেতে হবে, এটা আমার নির্দেশ। নির্দেশটা কি বাবার না কমিশনার সাহেবের? বাবার নির্দেশ। তাহলে বাবা যদি মেয়েকে নির্দেশ করে, তবে মেয়ের আবদারও বাবাকে রাখতে হবে। তোমাকে আগে বলতে হবে কালচারাল ফাংশনে তুমি আমাকে যেতে দেবে কি না, তবেই আমি তোমার নির্দেশ পালন করব। না মানে ওখানে যে চলি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই যাস এখন না, খেয়ে না। ও ড্যাড, ইউ আর রিয়েলি সো নাইস। যে বাবা মেয়ের আবদার রক্ষা করে, সে বাবার নির্দেশও মেয়ে মানা উচিত। নাও শুরু করো। ঠিক আছে, কিন্তু একটা কথা, তুমি যাচ্ছ যাও, আমি কিন্তু যাচ্ছি না তোমার ওই কালচারাল ফাংশনে।
चलो पुलिस के बोका बनिए लोइट्टा फिशर मत स्लीप कर बेरिए जाबेन किन्तु मैडम पुलिस चोख के फाकी देया सहज काज नय पुलिस चोख के फाकी दिए আপনি আমাকে চেনেন আপনাকে কে না চেনে ম্যাডাম দেশের খ্যাতনামা ফ্যাশনিস্ট স্টাইলিস্ট শিল্পী বলতে সবাই আপনার নামই বলবে মিশ্রিত কিন্তু সেটা জনগণের চেনা পুলিশ হিসেবে আমি আবার আপনাকে একটু অন্যরকম চিনি স্মাগলার আমি স্মাগলার আপনি কে হু আর ইউ আমি পুলিশ ইন্সপেক্টর রনি আমি পুলিশ কমিশনারের মেয়ে ঋতু আপনি আরো বড় কোনো অফিসারের মেয়ে হলেও আমার ক্ষতি নেই কারণ আমাদের কমিশনার সাহেব আমাকে বলেছেন পরিচয় দিয়ে স্মাগলারদের বিচার হবে না আমি আপনাকে গ্রেফতার করতে এসেছি আমাকে আপনি গ্রেফতার করবেন কিসের অভিযোগে স্মাগলিং এর অভিযোগে যে ডায়মন্ডগুলোর জন্য পুলিশ হন্যে হয়ে চেক করে বেড়াচ্ছে সেই ডায়মন্ডগুলো পুলিশের মেয়ে হিসেবে আপনি পুলিশের চোখকে ফাঁকি দিয়ে নিয়ে পালিয়ে এসেছেন শাট আপ আমি কখনো বাজে কথা বলি না আমি কাজের কথা বলি বিউটিফুল চুরি করেন করেন আবার বড় গলে কথাও বলেন ইউ আর আন্ডার অ্যারেস্ট বিশ্বাস করুন এই ডায়মন্ড গুলো আমার নয় হ্যাঁ আমি জানি না তবে কার ইয়ে মানে বলুন এগুলো কার আমি জানি না নিশ্চয়ই কেউ এগুলো এখানে রেখেছে সব জানবেন পুলিশ স্টেশনে নিয়ে প্যাদানে দিল আপনি সব জানবেন চলুন বিশ্বাস করুন হ্যাঁ আমি কিছু জানি না স্মাগলিং এর ব্যাপারে আচ্ছা 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 হ্যাঁ আপনার কি আমাকে দেখে স্মাগলার বলে মনে হয় না না দেখে তো একেবারে বিউটি কুইন মনে হয় তাহলে বলুন আমি স্মাগলিং করতে যাব কেন আমার কিসের অভাব প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন ঠিক আছে সুন্দরী মেয়েদের প্রতি আমার একটু উইকনেস আছে এখন যান তবে পুলিশের তদন্ত কাজে প্রয়োজন হলে আপনাকে থানায় আসতে হবে অবশ্যই অবশ্যই আসবো কি বললে হল রুমে দুজন পুলিশকে আহত অবস্থায় পাওয়া গেছে আর জীব পরিত্যক্ত কোথায় এক নম্বর চত্বরে আর ডায়মন্ড কোনো খোঁজ নেই শোনো ওই স্মাগলারকে ধরার জন্য সমস্ত পুলিশকে অ্যালার্ট করে দাও আর ঢাকার বাইরে যাওয়ার সমস্ত রাস্তা ব্লক করো ওকে রাইট
বাবা এক নম্বর চত্বরের সামনে তো ইন্সপেক্টর অনেক জীব নিয়ে এসেছিল তুই জানলি কি করে একটা ঘটনা ঘটে গেছে বাবা কোন এক স্মাগলার আমার ব্যাগের মধ্যে ডায়মন্ডগুলো ঢুকিয়ে দিয়েছিল তারপর আমি যখন চলে আসছিলাম ইন্সপেক্টর রনি জিপ নিয়ে এসে আমাকে এক নম্বর চত্বর সামনে থামিয়ে ডায়মন্ডগুলো নিয়ে গেল ইন্সপেক্টর রনি দাঁড়া আচ্ছা ইন্সপেক্টর রনি নামে কাকে ডিউটিতে দিয়েছেন আপনারা কি হলো বাবা তোকে বোকা বানিয়ে তোকে দিয়ে ডায়মন্ড গুলো পার্ক করিয়ে আবার তোর কাছ থেকে ডায়মন্ড গুলো নিয়ে গেছে রনি বলে আমাদের ডিপার্টমেন্টে কোনো ইন্সপেক্টর নেই ছেলেটা খুবই চতুর ওই স্মাগলার স্মাগলার এই নিন আপনার 1 কোটি টাকার ডায়মন্ড Wonderful. Thank you, Ronnie. Welcome. আমি হীরার ব্যবসা করি তোমায় দেখে আমি বুঝতে পেরেছিলাম তুমি একটা দামি হীরার টুকরা তোমাকে দলে এনে আমি ভুল করিনি তুমি সেটাই প্রমাণ করলে এই নাও 1 লক্ষ টাকা আর তোমার বাংলো বাড়ির চাবি এটা তোমার গাড়ির চাবি টাঙ্গুয়া ইয়েস বস জঙ্গল গার্ডেনে আমার যে বাংলো বাড়িটা আছে আজ থেকে রনি সেখানে থাকবে গাঙ্গুয়া এ বাড়ি আমার আমার স্বপ্ন পূরণ হলো এ বাড়িতে আমি থাকবো গাঙ্গুয়া আমি ভাবতেও পারিনি এরকম একটা বাড়িতে আমি থাকবো বা আমি বাড়ি পেয়েছি গাড়ি পেয়েছি আর টাকা হ্যাঁ টাকাও পেয়েছি 3000 টাকার জন্য আপা আমাকে মেরেছিল এখন এই 1 লক্ষ টাকা দিয়ে বলবো বাবার কাঠের পা নয় বাবার অরিজিনাল পায়ের চিকিৎসার জন্য বাবাকে বিদেশ পাঠাবো বাবার চিকিৎসা করবে এই টাকা দিয়ে তখন আপা আমাকে বুকে জড়িয়ে ধরবে গাঙ্গুয়া গাঙ্গুয়া আমি আমার বাড়ি থেকে আসছি তোর মুখ আমি আর দেখতে চাই না আপা তো আমার মুখ দেখতে চায় না এই মুখ আমি আপাকে দেখাতে পারবো না গাঙ্গুয়া শোন এই নে টাকাটা আপাকে দে বল বাবার চিকিৎসা করাতে বাবাকে বিদেশ পাঠাতে গো গো টাকা 1 লক্ষ টাকা রনি পাঠিয়েছে হ্যাঁ বলেছে এ টাকা দিয়ে আপনার বাবার চিকিৎসা করাতে বিদেশ পাঠাতে যদি প্রয়োজন হয় আরো টাকা দেবে আরো টাকা দেবে এত টাকা দুদিনের মধ্যে রনি কোথায় পেল সেসব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না কিন্তু উত্তর আমার চাই উত্তর না পেলে টাকাও আমি নিতে পারবো না বলুন রনি কোথায় রনি আপা আপা তুই এসেছিস আয় আপা ডাল ভাত আর রুটি আলু ভাজি খেতে খেতে আমার মতো তোরও পেটে চট পড়ে গেছে এই দেখ কত খাবার আয় বস 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 না এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না বাবাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো আরো টাকা লাগে আমি দেবো আর ওই বস্তিতে থাকবি না এখন থেকে তোরা আমার বাড়িতে চলে আসবি আমরা সবাই মিলে এখন থেকে সুখে শান্তিতে থাকবো এত টাকা তুই কোথায় পেলি রনি আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার অনেক বড় লোক হবার ইচ্ছা ছিল তাই আমি এত টাকা কামাতে পেরেছি কি করে কামালি আপা দুই ধরনের মূলধন মানুষ কাজে লাগায় এক হচ্ছে শক্তি সাহস আরেক হচ্ছে টাকা আমার টাকা ছিল না কিন্তু শক্তি সাহস ছিল সেই শক্তি সাহস দিয়ে আমি এত টাকা কামিয়েছি তোর ব্যবসাটা কি সিম্পলি স্মাগলিং স্মাগলিং হ্যাঁ আপা একজন লোকের হয়ে স্মাগলিং এর সমস্ত কাজ আমি সাহায্য করে দিচ্ছি
উঠিয়ে আমাকে টাকা দিচ্ছে। তুই স্মাগলিং এর কাজে সাহায্য করছিস? কিন্তু এটা তো খারাপ রাস্তা। আপা, খারাপ পথ ছাড়া এই সমাজে এত তাড়াতাড়ি কেউ এত টাকা কামাতে পারে না। সেটা আমিও জানি, তাই বলে তুই খারাপ রাস্তায় চলবি, অসৎ হয়ে যাবি। এই সমাজে তাড়াতাড়ি বড় লোক হতে গেলে তাকে অসৎ হতে হয়, তাকে ছোট লোক হতে হয়। কিন্তু কিন্তু তুই তো ছোট লোক না, তুই তো একটা শিক্ষিত ছেলে, ভদ্রলোকের ছেলে। চলনি চল বাড়ি চল, তোকে পথে কাজ করতে হবে না, বাবা শুনলে খুব রাগ করবে। চলনি বাড়ি চল। না, আমি যে বস্তিতে ফিরে যেতে পারবো না, এই কাজে নামার আগে আমি একটা শর্তে রাজি হয়েছিলাম যে বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। সম্পর্ক ছাড়া কোনো মানুষ পৃথিবীতে বাঁচতে পারে না, তোকে যে বুঝিয়েছে ভুল বুঝিয়েছে। আমার সাথে চল, আমি আমি আর তোকে কোনোদিন বলবো না। তুই টাকা নিয়েছিস দিয়েছিস, আরো টাকা দেবো তোকে। চল ভাই, আমি আমি না খেয়ে থাকবো, তবু তোকে টাকা দেবো। চল ভাই, তুই এই পথ থেকে চলে আয়। কত টাকা দিবি তুই আমাকে? সারা মাস কলম পিষে তুই পাস মাত্র 5,000 টাকা, সেই টাকা বাড়ি ভাড়া দিয়ে সংসার চালিয়ে তুই আমাকে কত টাকা দিবি? আর আমি এক রাত্রে পেয়েছি 1,00,000 টাকা। তোর পাপের 1,00,000 টাকার চেয়ে আমার সৎ পথের আয়ের 5,000 টাকা অনেক অনেক মূল্যবান। সব সব মিথ্যে, এসব মিথ্যে সততার কথা আদর্শের কথা বই পুস্তকে লেখা যায়, কিন্তু মানুষের মনকে ভোলানো যায় না। তুই না চাইলেও বাবার চিকিৎসা আমি করাবো। তোর পাপের টাকা দিয়ে আমার বাবার চিকিৎসা হবে না। রত্না, রনি আসেনি? কিরে, কথা বলছিস না কেন? ওকে না নিয়ে এলি কেন? বাবা, রনি এত দূরে চলে গেছে যে আমি ওকে ফিরিয়ে আনতে পারিনি। তুমি তুমি ওকে ভুলে যাও বাবা। রনিকে ভুলে যাব? রাজা, দাঁড়া দাঁড়া। চাচা, প্রতিদিন সকালে আমি বেবি নিয়ে বেরিয়ে যাই, আর প্রতিদিন তুমি আমাকে ফু দিয়ে দাও। আচ্ছা, তোমার কি কোনোদিন এক মুহূর্তের জন্য দেরি হয় না? তোর যাওয়ার শব্দে যে আমি পথ চেয়ে থাকি বাবা। এই নে এই সিন্নিটুকু খেয়ে নে। আল্লাহ বুঝছি বুঝছি বুঝছি, দেন ভাই তাড়াতাড়ি, দেন ভাই দেরি করেন না, আল্লাহর রাস্তায় দেন। এখন ওই যে কি কানা নেই, টাকাটা নিচে ফেলেন কেন? হ্যাঁ, আর সন্দেশ চুরি, হ্যাঁ আপনি তো কম দিলেন কেন? বলো কানা খোড়া সেজে তুই আবার লোকজন ধোকা দিচ্ছিস, তোকে আজ আমি মেরে। ওস্তাদ ওস্তাদ, আর এ কানু দুটা তোমা করতেছি, আর কোনদিন নিশা তো কমু না, কানা খোড়া সাজুম না, আমাদের আল্লাহর রাস্তায় মাফ করে দেন। ওই মারসা রাজা ভাই, মাফ করে দেন। ঠিক আছে ঠিক আছে, আজ তোকে মাফ করলাম, কিন্তু আরেকদিন যদি দেখি তবে তোর কোনো মাফ নেই। আচ্ছা, এই দাঁড়ান ওস্তাদ, এই কাম না করলে বিবি বাচ্চা পালুম কেমনে? তোর বিবি বাচ্চা? না না, অহনো হয় নাই, ওইব তো ওইলে বিবি বাচ্চা পালুম কেমনে? মেহনত করে খাবি, কাজ করে খাবি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, তুই বুঝছাস, মেহনত করবো, মেহনত করতে কষ্ট লাগে না, তার চেয়ে এই দামদা বাজি ভালো। দৌ উড়া আমার রাজা ভাই, রাজা ভাই, আমরা এবেলা কেউ বেবি চালাবো না। কেন? আজ রাতে জব্বা চাচার মেয়ের বিয়ে, আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। ও তাই তো তাই তো, আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, তোরা সবাই সন্ধ্যাবেলা রেডি থাকিস, আমি চাচাকে বলে আস। ঠিক আছে, তুমি সময় মতো চলে এসো। আচ্ছা
কাজী সাহেব বিয়ে পড়ান। বিয়ে পড়ামো? একিন দেন, বিয়ে পড়াই। একিন দিমু, দাঁড়ান আমি আইতাছি। দেখি সোনা না ইমিটেশন? না না সোনা, সোনা চেনা যায় না, কয়া নিয়ে আছে। যা কথা ছিল ওই এক ভরি। হ্যাঁ এক ভরি এইখানে। ওই মেয়া তোমার হাতটা বাড়ি করো তো দেখি। না কেমন জানি লাগে, এগুলিকে চুরি না জোচুরি? জোচুরি কি বলছেন আপনি? ইয়ে না বলছি, এগুলি কিসের চুরি? সোনার। জি সোনার। না কি মুন্দানি সন্দেহ লাগে। এই দেখুন বিশ্বাস করুন, এই দেখুন সোনার দোকানে রসিদ। রসিদ? সোনার রসিদ? তা টাকা রসিদ কোথায়? টাকা? হ্যাঁ সোনার রসিদ তো দেখলাম, এইবার নগদ 20,000 টাকা দেওয়ানোর কথা, টাকাটা দেন। 20,000 টাকা দেওয়ার কথা ছিল না, আপনি বলেছিলেন 20,000, আমি বলেছিলাম যা পারি তাই দেব। এই নিন 12,000 টাকা জোগাড় করে নিয়েছি। 12,000? কয় কি 12,000-এ এ বিয়ে হবে না। কি বলছেন আপনি? কানে যায় না কি বলছি? 20,000 টাকার 1 টাকা কম হলে এ বিয়ে হবে না। বাবুল, ওই বেটা অহমকের বাস্তা, এখনো বসে আসো, চল। দাঁড়ান, আপনি কি ছেলে বিয়ে করাতে এসেছেন না বাজারে বিক্রি করতে এসেছেন? বিয়েই তো করাইতে আইছিলাম, কিন্তু যৌতুক না বলে বিয়া কেমনে হয়? যৌতুক? আপনার ছেলের জন্য যৌতুক দিয়েছেন? ছেলেরাই শুধু মানুষ, মেয়েরা মানুষ না? কি বলে? ঠিকই বলি, ছেলের বিয়ে দিতে যদি যৌতুক না লাগে তবে মেয়েদের বিয়ে দিতে যৌতুক লাগবে কেন? অত কথা বুঝি না, যদি যৌতুক দিতে না পারে তবে মেয়ে বিয়ে দেওয়ানোর দরকার কি? মেয়েদের বিয়ে দেওয়া দরকার আপনাদের মতো ছেলে জন্ম দেওয়ার জন্য। যৌতুকের জন্য যদি আপনার মার বিয়ে না হতো তাহলে আপনার জন্ম হতো না। আমি এই বিয়েতে একিন দিমু না। ওই উঠায় কইতাছি, চল। ধাক্কা খাবে উপরওয়ালা রশি ভরে।
বিছানা ঠিক করে দিচ্ছি। বাবা, এত টাকা তুমি কোথায় পেলে? এই টাকা তুমি কে দিয়ে গেল বলো? এই মোরগ পোলাও, এত টাকা তোমাকে কে দিয়েছে বাবা? রনি, রনি পাঠিয়েছে। ছি বাবা, এই টাকা তুমি কেন নিলে? কেউ না বাবা, রনি দেখ আমার, তুমি খেয়ে না। কেন খাবো না? আমার ছেলে পাঠিয়েছে, আমি খাবো। আমার ছেলের টাকা কেন নেব না? আমি নিশ্চয়ই নেব। এই জন্য নেবে না যে তোমাকে সেদিন আমি বলিনি তুমি দুঃখ পাবে বলে, আজ বলতেই হবে। রনি, রনি খারাপ পথে চলে গেছে বাবা। রনি পাপের পথে টাকা কামাই করে ধনবান হচ্ছে বাবা। এ টাকা পাপের টাকা, এ খাবার পাপের টাকায় কেনা খাবার, খেলে না বাবা। না, আমি খাবো। সব পিতাই ছেলের কামাই খেতে চায়, মেয়ের কামাই কেউ খেতে চায় না বাবা। আর আমি এমনই এক হতভাগ্য পিতা যে মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, তাকে বিয়ে না দিয়ে তার কামাই খাচ্ছি। তোর কামাইয়ের খাবার
আমার গলা দিয়ে ঢোকে না আটকে যায় ছেলের কামাই খেতে পারলে মেয়ের কামাই কেন খেতে পারবে না মেয়েরা তো কোনো পাপ করেনি পাপ পুণ্যের বিচার আমি করতে পারবো না আমি শুধু আমার ছেলে রনির কামাই খেতে চাই রনির বাবা রনির রনির বাবা এই নাও তোমার টিকিট আগামী শুক্রবার 5টার ফ্লাইটে তুমি গ্যাংটক যাচ্ছ গ্যাংটকের একটা নামকরা হোটেলের নাম মাউন্ট জুকনু হোটেল সেখানে তুমি উঠবে 905 নম্বর রুমে রুমের দরজায় আমার এজেন্ট মদনলাল পান্ডে তোমার সাথে দেখা করবে তোমাকে 10 কোটি টাকার হীরা দেবে পাসওয়ার্ড 707 সেই হীরা তুমি দেশে নিয়ে আসবে বিনিময়ে তুমি পাবে 10 লক্ষ টাকা আমি যাব না তুই যাবি না একা একা বিদেশে যাবি ইম্পসিবল আমি রাজি নই ড্যাড দেখো আমি তোমার অনেক কথা মেনেছি কিন্তু এটা মানব না কালচারাল ডেলিগেশনে গ্যাংটক যাবার তোমার কোনো দরকার নেই আমি জানি তুমি বলবে কালচারের কোনো দেশ নেই কোনো ভৌগোলিক সীমারেখা নেই ওসব কথা আমি অনেক শুনেছি এবং দেশের মাটিতে তা মেনেও নিয়েছি কিন্তু বিদেশের মাটিতে মানব না কি হলো না খেয়ে চলে যাচ্ছিস এত কথা শোনার পর আমার পেট ভরে গেছে এখন তুমি হয়তো আমাকে বলবে খেতে বলবে এটা বাবার নির্দেশ কমিশনারের নির্দেশ নয় এ কথা আমি বহুবার শুনেছি আর শুনতে রাজি নই যে বাবা মেয়ের আবদার রাখতে পারে না সে বাবার নির্দেশ আর আমি মানতে রাজি নই আমার মা আজকে বেঁচে থাকলে আমার কোনো কাজেই আপত্তি করত না দেখেছ তোমার মেয়ে কিরকম অ্যাক্টিং শিখেছে তোমার কথা বলে হা আমার মন গলাচ্ছে ঠিক আছে ঠিক আছে তুই যাবি এখন আয় খাবি আয় আয় আমাকে বোকা বানিয়েছে এবার আমি তার প্রতিশোধ নেব সরি আমি আরে আপনি আপনি যেমন করে অবাক হলেন মনে হচ্ছে আপনি আমাকে অনেকদিন ধরে চেনেন না মানে বিদেশের মাটিতে দেশি লোক দেখলেই কেমন যেন চেনা চেনা লাগে তা এখানে কোথায় কোন শো আছে ও আপনি আমাকে চেনেন নাকি হ্যাঁ আপনাকে চিনবো না দেশের ফ্যাশন জগতের মধ্যমণি আপনি থ্যাংক ইউ বিদেশে এসেছি শো করতে যদি কোন রকম সাহায্যের দরকার পড়ে সুন্দরী মেয়েদের সাহায্য করতে আমার কোনো আপত্তি থাকে না থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপনি উঠবেন কোথায় ইয়ে মাউন্ট জপনু হোটেলে ও মাউন্ট জপনু হোটেলে আমাদের ডেলিগেশন ওখানে উঠবে আমিও ওখানে থাকবো তাহলে তো মাঝে মাঝে দেখাও হবে ওকে
মানে একা একা না রুমে একদম ভালো লাগছিল না, তাই ভাবলাম আপনার সঙ্গে একটু গল্প করে আসি। আপনি একটু ঘুরে দাঁড়াবেন, মানে একটু পেছন ফিরে দাঁড়াবেন, এদিকে না, ওদিকে ঘুরে দাঁড়ান, ওদিকে ঘুরে দাঁড়ান, হ্যাঁ ওদিকে, হ্যাঁ এই তো, বেশ ভেরি গুড, ঘুরবেন না প্লিজ। হ্যালো রিসেপশন, আমাকে একটু পুলিশ স্টেশনে দিন। সুপার, দারুণ হ্যান্ডসাম লাগছে আপনাকে সত্যি। থ্যাংক ইউ থ্যাংক ইউ, রতনে রতন চেনে, আর তাই সুন্দরীরাই সুন্দর মানুষকে চিনতে পারে। রিয়েলি? হ্যাঁ, তবে আজকে আপনাকে সময় দিতে পারছি না বলে সরি, আমাকে এখন একটা কাজে বেরোতে হবে। ও নো, একটা সুন্দরী মেয়েকে ঘরে একা রেখে আপনি চলে যাবেন, এটা আমার অপমান। ডোন্ট ইনসাল্ট মি প্লিজ, নেক্সট টাইম প্লিজ।
ফাইলে ডায়মন্ড স্মাগলিং এর সাথে আপনি জড়িত? তোমার বাবা ঘরে পঙ্গু অথর্ব, বেতন পাও মাত্র 5,000 টাকা, অভাবের সংসারে তোমাকে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য নেই। রিয়েলি স্যাড। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দেননি, আপনি অবৈধ ব্যবসা করেন কি না? অবৈধ ব্যবসা সবাই করে, আমিও করি, তুমিও। না না, তুমি করো না। তুমি করলে তোমার বিয়ে হতো, বড় বাড়িতে থাকতে পারতে, গাড়ি চড়তে পারতে, স্বামীর সাথে ঘুরতে পারতে। তবে আমারও দোষ আছে, আমার অফিসে তোমার মতো ফাগুন ঝরানো আগুন ঘুমিয়ে আছে, আমি জানতাম না। আজ থেকে তুমি আমার কাছে থাকবে। কি বলছেন আপনি? সত্যি বলছি, তুমি আমার সাথে ওভারটাইম ডিউটি করবে, আমি তোমায় টাকা দিয়ে ভরিয়ে দেব। রিয়েলি স্যাড। আমার জন্য আপনাকে স্যাড হতে হবে না, আপনি আপনার কৃতকর্মের জন্য স্যাড হতে প্রস্তুত হন। হ্যালো গাঙ্গুয়া, নিজের ইজ্জত ঢেকে রাখতে পারিস না, বোরকা পরে চলাফেরা করতে পারিস না, তাহলে তো পুরুষের দৃষ্টি তোদের দিকে পড়বে না। পুরুষদের দৃষ্টিতে বোরকা পরান না কেন? আরে পুরুষদের দৃষ্টি যখন খারাপ তখন ওদেরকে বোরকা পরান। একজন অন্যায় করলে কি তার সাথে আরেকজন ভোগ করতে হবে? এটা নিয়ম হতে পারে না। তুই কি সমাজের শিক্ষা বদলাতে চাস? দরকার হলে তাই করব। শিক্ষা মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। তোকে আমি এমন শিক্ষা দেব। দরগা সাহেব, শিক্ষা দিয়ে তো অনেক মানুষের ন্যায়ের মুখ বন্ধ করে দিয়েছেন।
আর শিক্ষা নাই বা দিলেন মেয়েটাকে ছেড়ে দিন এই ওকে ছেড়ে দাও ছেড়ে দাও স্যার একটা বেবি ট্যাক্সিওয়ালাকে দেখে আপনি ভয় এত কাঁপছিলেন কেন ও কি বেবি ট্যাক্সিওয়ালা না রাজা মস্তান ওরে দূর কান্দে কান্দে চোখের পানি শেষ হয়ে গেছে আর বার হয় না খামা খার কত কান্দন যায় এ পাবলিক ভাইরা যে যা পারে তাড়ি দিয়ে যান জিন্দালাত বেশি করে হন যায় না সময় নাই রোদ উঠছে এই মিয়া ভোগী পাইছেন নাকি টাকাটা উঠে দিয়ে যান আমি টাকা উঠাইতেছি আমি মরলে কেডা উঠাইব তখন তো আপনাদের খুঁজে পাবো না শোনেন টাকা দেন বেশি কথা কয় লাগতে দিব আল্লাহ রে কিছু দিয়ে জানো পারি না আবার তুই মিথ্যে নাটক করে টাকা কামাই করছিস এরকম জিন্দাকে লাশ বানিয়ে হ্যাঁ জিন্দানা জিন্দানা লাশ আশাই কইতেছি উস্তাদ এইবার আমি মিশা কথা কইতেছি না অনেক কষ্টে বিয়া করছি আমার একটাই বউ আমার উত্তরে থামিয়া বউটা চলে গেছে আমার বউটা মরে গেছে মরে গেছে মরে গেছে হ্যাঁ বউ রে বউ দিনদা মানুষ বলে আমি সয়া রাখছি বিশ্বাস করে না মানুষের বিশ্বাস কোথায় গেছে এ আমার বুকটা খালি করে গেছে গার আল্লাহ আল্লাহ বুকটা খালি হয়ে গেছে আমার এই মানুষ মরলে তো তার পা দুটো ফাঁক থাকে এমন মেলানো থাকে নাকি না না অসম্ভব হতে পারো না দেই তো দেখেন দেখেন পা দুইটা কেমন ফাঁক করে আছে বিশ্বাস করেন এটা মরা মানুষের লাশ মরা মানুষের লাশ মরা মানুষের লাশ এই মরা মানুষের পা ফাঁক করে কি করে হ্যাঁ নাহলে সত্যি সত্যি তোকে আমি জানি মেরে ফেলবো আমারে মাফ করে দেন রাজা ভাই আল্লাহ আমি যেখানে যাই সেখানে গেলে আপনি পিছিয়ে পিছিয়ে থাকেন না আমার দুর্ভাগ্য আপনি গেলে আমার পিছিয়ে পিছিয়ে আসেন আচ্ছা আচ্ছা আপনি কি আমার ছায়া না তুই অন্যায় করিস আর আমি ন্যায় অন্যের পেছনে ন্যায় সবসময় ধাওয়া করে তুই না বলেছিলি কোনোদিন খারাপ কাজ করবি না করিস কেন না করে উপায় কি টাকা কামাইতে না পারলে ভুল বানুর বাপের দিতে পারুম না আর ভুল বানুর বাপের না দিতে পারলে ভুল বানুরে বিয়ে করতে পারুম না আর বিয়ে না হইলে এই জীবন আইকে লাভ কি উস্তাদ টাকার জন্য বিয়ে দিচ্ছে না আয় আমার সাথে চলেন চলেন আচ্ছা আমার নিয়ে এটা ধুলে ঢেলে দিব না তো আল্লাহ তুমি একটু খেয়াল রাখো আল্লাহ আল্লাহ তো মনে যাবো গা দেখ দেখ অপূর্ব খুব সুন্দর এটাও সুন্দর ওয়াও বিউটিফুল রিয়েলি বিউটিফুল এ কি তুমি ইয়েস ম্যাডাম আপনার দেহের উষ্ণ স্পর্শের কথা আমি ভুলতে পারিনি তাই চলে এলাম শাট আপ তোমার তো জেলে থাকার কথা জেল তো আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে জামাই বেশি দিন থাকলে না না কথা উঠে তাই এই যাই এই চলে আসি আবার যাই পুলিশ কিন্তু বুঝতে পেরেছে আমি আপনাকে ডিস্টার্ব করিনি কারণ আপনি আমার রুমে এসেছিলেন কিন্তু যাই হোক আমি কিন্তু আপনাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি ননসেন্স আমি তোমাকে দেখে নেব চলে চল 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 দেখবে এবার কাণ্ড হাতের
তোমার রসের ভাণ্ড আমপালা ঝাম্পালা আমপালা ঝাম্পালা আমপালা ঝাম্পালা আমপালা ঝাম্পালা ঠ্যাংগুচিয়ে ল্যাং বেড়েছ অপে ঠ্যাংগুচিয়ে ল্যাং বেড়েছ দেখবে এবার কাণ্ড হাটের মাঝেই ভেঙে দেব তোমার রসের ভাণ্ড আমপালা কামিতে তুমি ঘর খেছো সেই তো ফিরে এলাম তোমার পিছু নিলাম সেই তো ফিরে এলাম তোমার পিছু নিলাম আমি তো জেনে গেলাম তুমি বিড়াল ভণ্ড আমপালা ঝাম্পালা আমপালা ঝাম্পালা রে পালা আমপালা ঝাম্পালা আমপালা ঝাম্পালা এবার কাণ্ড হাতের মাঝেই ভেঙে দেব তোমার দশের ভাণ্ড আমপালা ঝাম্পালা আমপালা ঝাম্পালা হই হই আমপালা ঝাম্পালা আমপালা ঝাম্পালা সব চালাকি হয়ে যাবে পণ্ড আমপালা ঝাম্পালা আমপালা ঝাম্পালা আমপালা ঝাম্পালা আমপালা ঝাম্পালা ঠ্যাংচিয়ে ল্যাং মেরেছ ওকে ঠ্যাংচিয়ে ল্যাং মেরেছ দেখবে এবার কাণ্ড হাতের মাঝেই ভেঙে দেব তোমার রসের ভাণ্ড আমপালা ঝাম্পালা আমপালা ঝাম্পালা আমপালা ঝাম্পালা আমপালা ঝাম্পালা পাসওয়ার্ড 707 এই নিন ডায়মন্ড থ্যাংক ইউ হ্যালো রকি বলছি রাজা একজন মহিলাকে পাঠালাম ওর চাকরি খুব প্রয়োজন তাই চাকরি দিয়ে দিবি ঠিক আছে আমি চাকরি দিয়ে দেবো আর পানি পানি স্যার পানি তো আপনার সামনেই রাখা হ্যালো
ওকে পাঠিয়ে দি। আর একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার টাইপ করে নিয়ে আসুন। আরে না না, নাম ঠিকানা জানা লাগবে না। আরে আসুন আসুন ম্যাডাম, আসুন আসুন আসুন, বসুন বসুন। কি করছেন? আরে একটু কম করছি, বসুন। কি খাবেন বলুন? জি দুটো চিকেন স্যান্ডউইচ, কাবাব, মুরগি পরোটা, চা। জি আমি কিছু খাবো না, রাজা ভাই আপনার কাছে পাঠালো একটা চাকরির জন্য। আপনার চাকরি হয়ে গেছে? আমার চাকরি হয়ে গেছে? হ্যাঁ, যিনি আপনাকে পাঠিয়েছেন তিনি ফোন করেছিলেন। আপনার চাকরি হয়ে গেছে। ও আপনি কোথায় বসবেন আমি দেখে দিচ্ছি, আসুন আসুন। আরে অ্যাকাউন্টেন্ট সাহেব আপনি বেরিয়ে আসেন। আরে আপনি চেয়ার ছেড়ে এদিকে আসেন, আসেন আসেন, চাপে আসুন 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 আসুন, বসুন এই চেয়ারটা, বসুন বসুন বসুন। আপনি এখন চিফ অ্যাকাউন্টস অফিসার। স্যার আমার চাকরি? আরে শেন আপ, আপনার চাকরি ঠিকই আছে, আগে ওনার চাকরিটা হোক। আরে বসুন 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 ম্যাডাম, আজ থেকে আপনি আমার কোম্পানির চিফ অ্যাকাউন্টস অফিসার। স্যার এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, ওনার নাম অ্যাড্রেসটা? নাম অ্যাড্রেস? ও ম্যাডাম যদি একটু কষ্ট করে বলেন, ও নিজেই লিখে নেবে। আপনার বেতন মাসে 10,000 টাকা। আপনি কম হলে বলবেন? না না ঠিক আছে। না 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 ঠিক নেই, ঠিক আছে, কিন্তু আরেকজনের চাকরি নষ্ট করে। চাকরি নষ্ট করে না, ও পার্ট টাইম এখানে বসেছিল। পার্ট টাইম? হ্যাঁ পার্ট টাইম, ও পার্ট টাইম এখানে বসেছিল। ও হচ্ছে এই অ্যাকাউন্টস অফিসার আর আপনি হচ্ছেন চিফ অ্যাকাউন্টস অফিসার। ওই মিয়া সালাম দাও। সালাম আলাইকুম। না না আমাকে সালাম দিতে হবে না। 100 বার দিতে হবে, সবাই সালাম দেবে, আমিও সালাম দেব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। স্যার স্যার মিশা খান এসছে, মিশা খান। আমার তো শেষ। হ্যাঁ আজ তোর শেষ দিন, যদি প্রাণে বাঁচতে চাস তবে এখনো বল। রাজা মাস্তানের ধন সম্পদ অস্ত্র সব কোথায় বল? জানি কিন্তু বলবো না, তোর মতো বেইমান আমি নই। তুই রাজা মাস্তানের সাথে বেইমানি করেছিস, তোকে রাজা মাস্তান খতম করে দেবে। রাজা মাস্তান আমাকে কি খতম করবে রে? আমি রাজা মাস্তানকে খতম করে দিয়েছি। রাজা মাস্তানকে তোর মতো ইঁদুর মারতে পারে না, আর আমি তোর ধমকে ভয় পাই না। তোরা কেউ কিছু দেখিস নি, তোরা কেউ কিছু শুনিস নি, বাচ্চা তোরা কেউ কিছু বলবি না, তোরা কেউ কিছু বলবি না। আমি দেখেছি, আমি দেখেছি তুই খুন করেছিস, আমি চিৎকার করে বলবো তুই খুন করেছিস। আমি তোকে দেখে নেবো, আমি তোকে দেখে নেবো। কে খুন করেছে? আমি বলছি মিশা খান। আপনি? আপনি মিশা খানের বিরুদ্ধে বলছেন? শুধু বলছি না, প্রয়োজন হলে কোর্টে সাক্ষীও দেব। কাঠ করায় দাঁড়ানো ওই নিষ্ঠুর লোকটির নাম মিশা খান, সে অফিসে ঢুকে সবার সামনে রকি সাহেবকে হত্যা করেছে। আপনি ওই নিষ্ঠুর হত্যাকারীকে শাস্তি দিন মহামান্য আদালত। ওই নিষ্ঠুর খুনি আতঙ্ক সৃষ্টি করে মানুষের চোখ কান মুখ বন্ধ করে রাখতে চাচ্ছে। অবজেকশন ইওর অনার। প্লিজ লেট মি ফিনিশ। ওই খুনিকে সমাজের মুক্ত বাতাসে বিচরণ করতে দেওয়া ঠিক নয়, ওকে ফাঁসি দিন, যাতে ওর মতো যারা সন্ত্রাসী আছে। অবজেকশন ইওর অনার। নো অবজেকশন, আমাকে বলতে দিন। আর যারা খুনি আছে তারা যেন ওর শাস্তি দেখে ভয়ে কেঁপে ওঠে এবং অদূর ভবিষ্যতে অন্যায় করতে ভয় পায়। মিস রত্না, আপনি আসামি পক্ষের উকিলকে বলতে দিন। কি বলবেন উনি আমি জানি, উনি বলবেন আমার মক্কেল মিশা খান ঘটনাদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, আহত অবস্থায় হাসপাতালে ছিলেন। ঠিক বলেছেন ম্যাডাম। তাহলে আর দেরি করে খিলাম, দেখিয়ে দিন সেই হাসপাতালের রসিদ, ডাক্তারের সার্টিফিকেট, কেবিনের রেজিস্টার। রাইট, এখানে সবই আছে, এই যে ডাক্তারের সার্টিফিকেট, ক্লিনিকের রেজিস্টার, ডাক্তারের প্রেসক্রিপশন, রসিদ, সবই এই ফাইলে আছে। এখানে স্পষ্ট লেখা আছে মিস্টার মিশা খান সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গত সপ্তাহের 3 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বিছানায় শয্যাশায়ী ছিলেন। সুতরাং 5 তারিখে অফিসে উপস্থিত হয়ে সবার সামনে রকি সাহেবকে খুন করা
তার পক্ষে প্রশ্নই ওঠে না এক্স্যাক্টলি সো শাবাশ আইনের লোক হয়ে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে আপনি আইনকে অসম্মান করছেন মহামান্য আদালত ম্যাডাম রত্না আমাকে ব্যক্তিগতভাবে অপমান করছেন যে টাকা খেয়ে বিক্রি হয়ে যায় তার মানে কি আছে যে অপমান করব মিস রত্না আপনি আদালতকে অপমাননা করছেন আর ওই মাস্তান মিশা অফিসে ঢুকে রকি সাহেবের প্রাণহানি ঘটালো তার কোনো বিচার নেই নিশ্চয় আছে বিচারের জন্য সাক্ষী প্রমাণ প্রয়োজন সুতরাং মহামান্য আদালত মিস রত্নার ভাবাবেগে সময় নষ্ট না করে আদালতকে রায় দেওয়ার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি মিস্টার মিশা খানের বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ পেশ করতে না পারায় এবং তার বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই আদালত তাকে বেকসুর খালাস দিচ্ছে তোকে বলেছিলাম কিছু দেখবি না কিছু শুনবি না কিছু বলবি না তুই শুনিসনি তুই দেখেছিস তুই বলেছিস তুই শুনেছিস আপনি আমাকে দুদুবার বাঁচালেন কেন আমার উপকার করছেন মানুষ মানুষে উপকার করবে এটাই তো নিয়ম আপনাকে দেখে প্রতিবাদী মনে হয়েছে তাই আপনাকে বাঁচাতে আমার ইচ্ছে করে মানুষকে বাঁচানোর মধ্যে কোনো দোষ নেই চলি তাহলে তোরা ঠিকই যাবি না না তোমার ওই ইউক্যালিপ্টাস জঙ্গল দেখতে আমরা যাব না সত্যিই যাবি না না ঠিক আছে আমি একাই যাব ওকে Oh!
তোর কত বড় সাহস তুই আমার জানে কে হাত দিয়েছিস তোর কত বড় সাহস তুই আমার জানে কে হাত দিয়েছিস আমার জানে গায়ে তুই আমার জানের গায়ে হাত দিয়েছিস তোকে আমি Love you. I love you. I love you. I love you. Yahoo! কখনো আকাশ ছিল
ঘন মরুভূমি তোমাকে ব্যবসার জন্য গ্যাংটক পাঠিয়েছি, প্রেম করার জন্য নয়। ওই 10 কোটি টাকার হীরা তুমি পৌঁছে দিলে 10 লক্ষ টাকা পাবে। ইমিডিয়েটলি চলে এসো, দিস ইজ মাই অর্ডার। ওকে স্যার। হ্যালো রনি, টেক ইউর ডায়মন্ড। থ্যাংক ইউ রনি, থ্যাংক ইউ। আমি জানি কাজ করতে করতে মানুষের মন মেশিন হয়ে যায়, তাই রিক্রিয়েশন দরকার। আমি তোমার জন্য সব ব্যবস্থা করে রেখেছি। মিস রুবি, রুবি যেমন পাথরের মধ্যে সবচেয়ে দামি পাথর, তেমনি আমাদের দেশের সবচেয়ে দামি ডান্সার হচ্ছে রুবি। সে পারে না এমন কোনো কাজ নেই, তোমার মন আনন্দে ভরে দেবে রুবি। হাই, ডোন্ট টাচ মি। আমার মন ভালো করতে রুবির মতো দামি পাথরের কোনো দরকার নেই, ওটা আপনাদের জন্য রেখে দিন। ওয়েট, আমি তোমাকে পরীক্ষা করছিলাম। আমি জানি মেয়েদের তুমি ঘৃণা করো, তাই তোমার জন্য একটা কাজ আমি রেখেছি। কি কাজ? একটা সিন্ডিকেটে একটিমাত্র মেয়ে কাজ করে। আমাদের কিছু গোপন খবর সে জেনে গেছে এবং আমাদের হুমকি দিচ্ছে, 1 কোটি টাকা না দিলে সে আমাদের মুখোশ খুলে দেবে। মেয়েটাকে মারতে আমি আমাদের দলের লোক পাঠিয়েছিলাম, কিন্তু তারা সবাই ব্যর্থ হয়ে ফিরে এসেছে। আশা করি তুমি ব্যর্থ হবে না। ও বেঁচে থাকলে আমাদের মৃত্যু হবে, আর আমাদের মৃত্যু মানেই তোমারও মৃত্যু। মেয়েটার ঠিকানা বলুন, আর বিকেলে মর্গে গিয়ে খবর নেবেন। সেখানে দেখতে পাবেন তার লাশ পড়ে আছে। রকি সিন্ডিকেট। Everybody out!
কোথায় সেই মেয়ে? বেরিয়ে আয়! কাকে খুঁজছেন? থামলেন কেন মিস্টার রনি? গুলি করুন, করুন গুলি! আপনার হাত কাঁপছে কেন? চালান গুলি! টাকা কামিয়ে উপরে উঠতে গিয়ে আপনি এত নিচে নেমে গেছেন যে মানুষ খুন করতে আপনার বাধে না। মিস্টার রনি, একটা সামান্য মেয়ের সামনে আপনার হাত কাঁপার শোভা পায় না। চালান গুলি! শুয়রের বাচ্চা, তুই যাকে গুলি করছিলি সে আমার বোন হয়। বোন বোন, আমি তোমাকে আগেই বলেছিলাম, এ জগতে কাজ করতে হলে কোনো সম্পর্ক রাখতে পারবে না। তুমি আমার শর্তে রাজি হয়েছিলে, আবার যাও, তুমি তোমার বোনকে গুলি করে মেরে এসো। না না বস্তি, কথা বলবেন না। আমার মা ছোটকালে মারা গেছেন, ওই বোনই আমাকে মানুষ করেছে, স্নেহ মমতা দিয়েছে, লেখাপড়া করিয়ে আমাকে বড় করে তুলেছে। ওকে মারতে বলবেন না। আপনি আমাকে আর যা বলবেন আমি সব করব, কিন্তু আমার বোনকে মারতে বলবেন না প্লিজ। তোমার বোন এখন আমাদের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে, তাই এখন সবচেয়ে প্রয়োজন তোমার বোনকে খতম করা। যাও, ওকে গুলি করে এসো। আমি পারবো না। তোমাকে পারতেই হবে, তুমি আমার দলে কাজ করার আগে এ শর্তে রাজি ছিলে। আমি রাজি ছিলাম কোনো সম্পর্ক থাকবে না, কিন্তু কাউকে মারার কোনো কথা ছিল না। সম্পর্ক যখন পথ রোধ করে দাঁড়ায় তখন তাকে মেরে ফেলতে হয়। যাও, ওকে গুলি করে এসো। না, ঠিক আছে, তুমি যদি নাই পারো তবে যা গাঙ্গুয়া তুই খতম করে দিয়ায়। খবরদার, আমার বোনকে যে গুলি করতে যাবে তাকে আমি কবরে শুইয়ে দেব। আমার বোনের দিকে হাত বাড়ালে এই গুলি তোর আশেপাশে ফুটবে না, তোর বুকে ফুটবে, ঝাঁঝরা করে দেবে বুক। সাবধান চৌধুরী, সাবধান। বস, আমার আস্তিনের সাপ আমাকেই কামড় দিতে চায়, আমি ওকে শেষ করে দেব। হ্যালো মিশা খান, রনি আমার সাথে বিত্রে করেছে, আর তুমি তো জানো দলে কোনো বিশ্বাসঘাতক থাকলে সে দলের জন্য বিপজ্জনক হয়ে যায়, তাই ওকে খতম করে দেওয়া আমাদের জন্য মঙ্গল। তুমি ওকে খতম করে দেবে। রনি, রনি বাবা, রনি, আমি রনির কাছে যাবো, রনির বিপদ, আমি রনির কাছে যাবো। কি হয়েছে বাবা? মা, আমি দুঃস্বপ্ন দেখেছি, রনির ভয়ানক বিপদ, তুই আমাকে রনির কাছে নিয়ে চল। কিন্তু সে পাপের আড্ডে তুমি যেতে পারবে না বাবা। তাহলে সেই পাপ থেকে আমার রনিকে ফিরিয়ে দিয়ে আয়। যা, আমি গিয়েছিলাম বাবা, কিন্তু কিন্তু সে ফিরে আসবে না। আসবে, তুই আবার যা, আমার কথা গিয়ে বল, একবার বল। আমার আমার অবস্থা খুব খারাপ রত্না, তুই যা, তুই যা, আমার ছেলেকে এই মুহূর্তে আমার কাছে ফিরিয়ে আন। আমি তোকে কসম দিলাম, তুই যা, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আয়, নইলে তুই আমার মরা মরা। না বাবা না, তুমি কথা বলো না, তুমি মরে গেলে আমিও বাঁচবো না বাবা। তাহলে যা, রনিকে ছাড়া আমি যে বাঁচবো না রত্না। ঠিক আছে বাবা, যাবো, আমি কথা দিচ্ছি, রনিকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবই। হ্যালো। হ্যালো ঋতু, আমি রনি বলছি। রনি, 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 তুমি আমাকে ফেলে চলে এলে কেন রনি? ঋতু, আমি একজন স্মাগলার আর তুমি একজন আইনের মেয়ে। আমি স্মাগলার হয়ে আইনের মেয়েকে ভালোবেসেছি সত্যি, কিন্তু সে ভালোবাসার ভীষণ ভয়। তোমার কোনো ভয় নেই রনি, আমি আমি শুধুই তোমার, সারা জীবন তোমারই থাকবো। ঋতু, আজ আমি বড় একা, তোমাকে আমার খুব প্রয়োজন, তাই ফোন করলাম, তুমি আমার কাছে চলে এসো লক্ষ্মীটি। হ্যাঁ, আমি আসবো, অবশ্যই আসবো। বলো তুমি কোথায়? আমি আমি মধুপুর বাংলোতে। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, দাঁড়াও।
কোথায় যাচ্ছে ঋতু? বাবা আমি একটা জরুরি কাজ ছিল তাই বেরুচ্ছিলাম। তোমার জরুরি কাজটা কি স্মাগলার রনির সঙ্গে দেখা করতে যাওয়া? বাবা আমি তোমাদের সব কথা শুনেছি। ছি ছি ছি, আমি কোনদিন ভাবতে পারিনি যে তুমি এতটা অধঃপতনে যেতে পারো। অধঃপতন বলছো কেন বাবা? আমি আমি রনিকে ভালোবাসি, আর আর ভালোবাসা পাপ নয়। অবশ্যই পাপ, 100 বার পাপ। আইনের ঘরের মেয়ে হয়ে একটা বেআইনি লোককে ভালোবাসা শুধু পাপ নয়, আমার জন্য অপরাধ। যাও, তুমি তোমার ঘরে যাও। হে, তুমি কি বলছো বাবা? বাবা নয়, আজ একজন পুলিশ কমিশনার তোমাকে নির্দেশ দিচ্ছে, তুমি তোমার ঘরে যাও। আর কথা না শুনলে আমি বাধ্য হব তোমাকে বন্দি করে রাখতে। হ্যালো পুলিশ স্টেশন, আমি কমিশনার বলছি। মধুপুর বাংলো বাড়িতে স্মাগলার রনি আছে, ওকে এক্ষুনি অ্যারেস্ট করে নিয়ে আসুন। কুইক, রাইট। আমি খুন করিনি। আপু শোন, তুই রত্না খুন করেছে? না না, এ হতে পারে না। রত্না খুন করতে পারে না, রত্না খুন করতে পারে না। হ্যাঁ, আমি খুন করেছি। কাকে খুন করেছেন? কাকে খুন করেছি? হ্যাঁ বলুন। ওই যে ওই যে একটা লোক, কি যেন নাম, ওই যে আমাকে আমার ইজ্জত দিতে এসেছিল, তাকে খুন করেছি। কি দিয়ে খুন করেছেন? কি দিয়ে খুন করেছি? হ্যাঁ, আপনি কি দিয়ে খুন করেছেন? কি দিয়ে? আমার ছুরি দিয়ে। ছুরি পেলেন কোথায়? আমি ছুরি পাবো কোথায়? আমি তাই জানতে চাচ্ছি, আপনি ছুরি পেলেন কোথায়? জানিও কোথায় পেয়েছি, তবে নিজ হাতে আমি শয়তান তাকে খুন করেছি। মিথ্যে কথা। মিথ্যে কথা? হ্যাঁ, আপনি খুন করেননি। আপনার মুখ বলছে, চোখ বলছে, আপনি মিথ্যে বলছেন। সত্যি করে বলুন, আপনি খুন করেননি? আমি খুন করেছি। আমি আমি বিশ্বাস করি না। আপনার এত বিশ্বাস আমার উপর কোত্থেকে এলো? কোত্থেকে তো জানি না, তবে আমি জানি আপনি মানুষ খুন করতে পারেন না। যে মানুষের সাহায্যে এগিয়ে আসে, মানুষের অন্যায় প্রতিবাদ করে, সে কোনোদিন মানুষ খুন করতে পারে না। বলুন, সত্যি করে বলুন, আপনি খুন করেছেন কিনা? আমার আমার ভাই রনি খুন করেছে, কিন্তু কিন্তু রনির কিছু হলে আমার বাবা বাঁচবে না, আমিও বাঁচবো না। তাই এই খুনির দায়িত্ব আমি নিয়েছি, আমি খুন করেছি। রনি, রনি,
অর্ডার। মহামান্য আদালত, কাঠ গড়ায় দাঁড়ানো ওই জঘন্য খুনি আমার ভাইকে আমার চোখের সামনে খুন করেছে। আপনি ওকে শাস্তি দিন, আপনি ওকে ফাঁসি দিন মহামান্য আদালত। এমন শাস্তি দিন যাতে ভবিষ্যতে কোনো নারী খুন করার আগে কেঁপে ওঠে। অবজেকশন ইয়ার অনার। আপনি চুপ করুন, আমাকে বলতে দিন, সে আমার ভাইকে খুন করেছে। অর্ডার অর্ডার। আপনি আসামি পক্ষের উকিলকে বলতে দিন। উকিল কি বলবে আমি জানি, সে তো টাকা খেয়ে বলবে যে রত্না তখন খুনের স্থানে ছিল না। কারেক্ট, আপনি ঠিকই বলেছেন, তখন রত্না সেখানে উপস্থিত ছিল না। মিথ্যে কথা, রত্না সেখানে উপস্থিত ছিল। ওনাকে বলতে দিন মিস্টার মিশা খান। ও কি বলবে, ও তো এখন হোটেলে রেজিস্টার দেখাবে, রিসিপ্ট দেখাবে যে অমুক হোটেলে রত্না ছিল। কারেক্ট, ঘটনার সময় এবং দিন মিস রত্না হোটেল নিজমহলের 107 নম্বর রুমে উপস্থিত ছিল। এই হচ্ছে হোটেলের রেজিস্টার খাতা, আর এই হচ্ছে হোটেলের রুমের চাবি। সবই মহামান্য আদালতের কাছে আমি উপস্থিত করলাম। মিথ্যে কথা, একজন মেয়ে একটা হোটেলের মধ্যে কি করছিল সেটা মিস রত্নার ব্যক্তিগত ব্যাপার। তবু আমি বলছি, সেদিন মিস রত্না তার প্রেমিককে নিয়ে সেই হোটেলে রাত কাটাচ্ছিল। আপনার কাছে এর কোনো প্রমাণ আছে? হ্যাঁ মহামান্য আদালত, আমি সে প্রমাণ পেশ করছি। সেদিন যে প্রেমিকের সাথে মিস রত্না হোটেলে রাত কাটাচ্ছিল তাকে আমি আদালতে উপস্থিত করছি। তিনি হচ্ছেন মিস্টার রাজু। আপনার যা বলার সাক্ষী কাঠগড়ায় দাঁড়িয়ে বলুন। মহামান্য আদালত, আমরা একে অপরকে ভীষণ ভালোবাসি, কিন্তু অভাবে সংসারে মিস রত্নাকে তার পরিবার চালাতে হতো, তাই বিয়ে করতে পারছিলাম না। কিন্তু সেদিন রাত্রে আমরা দুজন ঠিক করি আমরা একটা হোটেলে রাত কাটাব, তাই সেদিন আমি আর রত্না সেই হোটেলে রাত কাটিয়েছি 107 নম্বর রুমে। সুতরাং এটা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে ঘটনাস্থলে খুনের সময় মিস রত্না সেখানে উপস্থিত ছিল না, এবং ঘটনাস্থলে উপস্থিত দারোগা আমির আলীর রিপোর্ট তাই প্রমাণ করে। হ্যাঁ মহামান্য আদালত, ঘটনাস্থলে মিস রত্নাকে আমরা সে সময় পাইনি। অর্ডার অর্ডার। সাক্ষী প্রমাণ ও পুলিশের রিপোর্টে মিস রত্নার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে আদালত বেকসুর খালাস দিচ্ছে। আপনি আমাকে কেন বাঁচালেন? যে মানুষকে বাঁচায় তাকে না বাঁচালে মানুষ বাঁচবে কেমন করে? চলুন। কি বলছো? আমার মেয়ে পরপুরুষের সাথে হোটেলে রাত কাটিয়েছে? হ্যাঁ, শুধু রাত কাটানোই না, ওইসবও করেছে। চুপ করো, বাজে কথা বলবে না। বাজে কথা না, সত্যি কথা নিজের মুখে স্বীকার করেছে আদালতে। রাত কাটাবেই বা না কেন? বিয়ের বয়স পেরিয়ে গেছে, এই বয়সে মেয়েরা 3-4 ছেলেমেয়ের মা হয়ে যায়, অথচ বুড়ো পঙ্গু বাপ মেয়েকে ঘরে বসিয়ে রেখেছে খুঁটি দেবার জন্য। একটু একটু সব করবে না? করুক, কিন্তু লুকিয়ে কর, সারা শহর জানাজানি হইয়া গেছে। কলঙ্কিনী মেয়ের বাপ হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। শুধু রাত কাটানো না, আরো অনেক কিছু করেছে। রাত কাটাবেই বা না কেন? বিয়ের বয়স পেরিয়ে গেছে, এই বয়সে মেয়েরা 3-4 ছেলেমেয়ের মা হয়ে যায়, অথচ বুড়ো পঙ্গু বাপ মেয়েকে ঘরে বসিয়ে রেখেছে খুঁটি দেবার জন্য। একটু একটু সব করবে না? কলঙ্কিনী মেয়ের বাপ হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। ঠিক
ছেড়ে আমাকে মরতে দে বাবা বাবা খবরদার তুই আমাকে বাবা বলবি না তোর মতো কলঙ্কিনী মেয়ের বাপ আমি হতে চাই না এসব তুমি কি বলছো বাবা যা সত্যি তাই বলছি তুই আমার মান সম্মান সব ডুবিয়েছিস মাটিতে মিশিয়ে দিয়েছিস আমার ইজ্জত একটা বড় পুরুষের সাথে হোটেলে রাত কাটিয়ে এসে আবার আমাকে মুখ দেখাতে তোর লজ্জা করছে না তোর মতো মেয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো কিন্তু তুই তুই তো মরবি না কলঙ্কিনীরা মরে না তাই আমি নিজেকে মেরে ফেলতে চাই যাতে কেউ আঙুল তুলে বলতে না পারে আমি একটা নষ্টা মেয়ের বাপ চুপ করো আর একটা বাজে কথা বলবেন না কাকে আপনি নষ্ট মেয়ে বলছেন যে আপনার নষ্ট হয়ে যাওয়া ছেলেকে ভালো পথে ফিরিয়ে আনতে নিজে ফাঁসিতে চড়তে চেয়েছিল কার মৃত্যু আপনি কামনা করছেন যে আপনার ছেলেকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে নিজে মরতে চেয়েছিল কাকে আপনি কলঙ্কিনী বলছেন রত্নাকে রত্না যদি কলঙ্কিনী হয় তবে দোয়া করবেন যাতে ওর মতো কলঙ্কিনী মেয়ে সারা বাংলাদেশে প্রতিটি ঘরে ঘরে জন্ম নেয় রত্না কোনো কলঙ্কের কাজ করেনি আপনার ছেলে রনি গাঙ্গুয়াকে খুন করেছিল সেই খুনের দায় নিজের কাঁধে নিয়ে রত্না মহানুভবতার কাজ করেছে রত্না রত্না হোটেলে আমার সাথে রাত কাটায়নি আমি রত্নাকে বাঁচাতে মিথ্যেকে সাজিয়েছিলাম এই জন্য যে রত্নার মতো মানুষের এই সমাজের অনেক প্রয়োজন আছে যে ভাইকে বাঁচাতে নিজে মৃত্যুর ফাঁস হাসি মুখে পড়তে চেয়েছিল তাকে আপনি কলঙ্কিনী নষ্টমেয়ে বলছেন আপনি সন্তান জন্ম দিয়েছেন কিন্তু সন্তানকে চিনতে পারেননি এর মতো মেয়ের বাবা হওয়া সত্যি গর্বের বিষয় আর আপনি আপনি লজ্জায় ঘৃণায় নিজেকে মেরে ফেলতে চেয়েছিলেন রত্না মা মারে আমায় তুই ক্ষমা করে দে মা বাবা ও কথা বলুন না বাবা আমি বাবা হয়ে তোকে চিনতে পারিনি তুই আমাকে ক্ষমা করে দে বাবা কিন্তু সমাজে তো সবাই জানে ও কলঙ্কিনী সেই কলঙ্কিনীর কলঙ্ক ঘুচাবে কে কে ওই নষ্ট মেয়েকে বিয়ে করবে আমি করব আপনার যদি কোনো আপত্তি না থাকে তবে আমি বিয়ে করতে রাজি আছি না না বাবা আমার কোনো আপত্তি নেই আমার আপত্তি আছে আপনি আমাকে দয়া দেখাবেন সে দয়া আমি গ্রহণ করতে পারি না দয়া নয় আমি ভালোবাসার দাবি নিয়ে বিয়ের কথা বলেছি আপনার মনে যখন ভালোবাসার জন্ম নেবে তখনই এই বিয়ে হবে আমি ঠিক ততদিনে অপেক্ষা করব
एक बार काछे एसे चिरतरे चले जावा सेओ भालो एक कथा तुम्हार प्रेम आमाके शेखालो हजार तारार भीड़े एकटाई चाँद तुमी एकटाई चाँद तुमी অচেনা ছিলাম আমি সেও ভালো কেন যে তোমার মনে এই মন আড়ালো একজনই শুধু তুমি একজনই শুধু তুমি তুমি ডেভিড আপনার কথা মতো গোল্ড এনেছি টাকা দেন ইন্সপেক্টর তুই তুই আমাদের হাত থেকে বাঁচতে পারবি না হরমিশা একজন লোককে দেখেছেন লোকটা ক্রিমিনাল পালিয়ে এসেছে দেখেছেন আপনি আপনি সাহায্য না করলে এই ক্রিমিনালটাকে ধরতে পারতাম না তোকে আমি ছাড়বো না মৌলভি তোকে আমি ছাড়বো না তুই আমাকে ধরিয়ে দিয়েছিস আমি তোকে শেষ করে ফেলবো খোদার কসম আমি তোকে শেষ করে ফেলবো তোকে না ধরিয়ে দিলে বাবা আল্লাহর কাছে আমি গোনার ভাগে হতাম আল্লাহ মালিক সালাউদ্দিন আসামি মিশা খানকে আদালতে চালান করে দাও
ওয়েট মিস্টার ওয়েট, মিশা খানকে আদালতে পাঠাতে হবে না। আদালত থেকে ওর জামিনের কাগজ নিয়ে এসেছি। কনস্টেবল, মিশা খানকে ছেড়ে দাও। এখানে একটা সই করুন। চলো মিশা খান। আপনি যান, আমি আগে মৌলভীর পাওনাটা বুঝিয়ে দিয়ে আসছি। মৌলভী, তুই আমাকে ধরে দিয়েছিলি, তাই তোকে। এই রানীকে মারার সাহস কারো নেই। রানী সবাইকে মেরে শেষ করে দেয়। রানী আমার নাম, খতম করে আমার কাম। জলদি হাসপাতাল নিয়ে যাও ভাই। চাচা, চাচা, এটা হাসপাতাল, আস্তে কথা বলুন। চাচা, চাচা, কি করছেন আপনি? ওনার অবস্থা এখন খুব ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল অবস্থা? কি আমার চাচার অবস্থা চলছে? আমার আমার চাচাকে কে মেরেছে? কে মেরেছে আমার চাচাকে? রনি মেরেছে। রনি? আরে কুদ্দুস ভাই, আপনি বদমাশি টদমাশি ছেড়ে দিয়েছেন তো? আমি তো ছেড়ে দিয়েছি, কিন্তু তোমার বোন যে এত বড় বদমাশ তা তো জানতাম না। মানে কি বলছেন আপনি? আমার বলার কি আছে? পুরো বস্তিবাসী বলছে তোমার বোনকে হোটেলে নিয়ে গিয়ে রাজা নষ্ট করে দিয়েছে। রাজা কোথায়? কোথায় আবার? আমাদের বস্তিতে ঘুর ঘুর করছে। তুই আমার বোনকে কলঙ্কিত করেছিস, তোকে আজ আমি ছাড়বো না। তুই আমার চাচাকে খুন করতে চেয়েছিস, তোকে আজ আমি খুন করে ফেলব। কলঙ্ক দিয়েছে, আমি ওকে খতম করে দেব। মিথ্যে কথা, মিথ্যে কথা রানী। রাজা আমাকে কলঙ্ক দেয়নি, রাজা আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। যে খুন তুই করেছিলি, সেই খুনের দায় আমি ছিলাম ফাঁসির আসামি। রাজা আদালতে মিথ্যে কলঙ্কের নায়ক করে সেই ফাঁসি থেকে আমাকে বাঁচিয়েছে। আর সেই বাঁচানোর পুরস্কার হিসেবে রানী আমার মৌলভী চাচাকে রক্তাক্ত করে দিয়েছে। না রাজা, না, রানী তোমার চাচাকে রক্তাক্ত করেনি, তোমার চাচাকে রক্তাক্ত করেছে মিশা। মিশা? কি বলছো তুমি? হ্যাঁ, রনিকে ফাঁসানোর জন্যই মিশা চাচাকে মেরে রনির নাম বলেছে। হাসপাতালে চাচাকে দেখতে গিয়ে আমি তার মুখে সব শুনে এলাম। বাবা, গাঙ্গুয়াকে মিশা খুন করেছে, আমি খুন করিনি। আমি ওদের দল ছেড়ে দিয়েছিলাম বলে ওরা আমায় মারতে এসেছিল। ওই চৌধুরীদের দলে তাই নিয়ম। ওই মিশা আমার সাথে বিশেষ ঘাতকতা করেছিল। তোমার সাথে? হ্যাঁ, যে পাপ পথে রনি এখন চলছে, সেই পাপ পথে রাজা ছিলাম আমি, রাজা মস্তান। রাজা মাস্তান? রাজা মাস্তান? হ্যাঁ, আমি ছিলাম রাজা মাস্তান। তোমার মতো লক্ষ লক্ষ টাকা কামিয়েছি অন্যায় পথে, কোটি কোটি টাকা বিছিয়ে শুয়ে দেখেছি রনি, কিন্তু একদিনের জন্য শান্তি পাইনি। আরে তুমি কে মাস্তান?
এই রাজা মাস্তানের নামে সারা দেশ কাঁপতো, সারা দেশ। বল চৌধুরী মাল কোথায় আসছে? চৌধুরী মাল কাশীপুর কাশীপুর ফেরিঘাটে আসবে। বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যা, কুইক। চৌধুরী, তোর মাল এখন আমার। হারাম জাদা, রাজামস্তান একে একে আমার সব মাল লুটে নিচ্ছে, আমাকে ধ্বংস করে দিচ্ছে, আর তোরা তোরা সব মালকে ফিরে আসছিস। বস, তার সাথে পেরে ওঠা আমাদের শক্তির বাইরে। আমি বলি কি বস, রাজামস্তানের সাথে আপোষে চুক্তি করে এলাকা ভাগ করে নিন, তাহলে আমাদের মাল বেঁচে যাবে। রাজামস্তান, হ্যালো বস, রাজামস্তান। চৌধুরী, তোর 10 কোটি টাকার হেরোইন বিক্রি করে আমি এতিম বাচ্চাদের জন্য দুধ কিনে দিয়েছি, তোকে এখনো বলছি তুই যে ব্যবসা করবি তার 50% আমাকে দিয়ে যাবি। আমি এতিম গরিব আর নিঃস্ব বাচ্চাদের কল্যাণের কাজে দান করব। রাজামস্তান, আমি তোমার সঙ্গে একটা আপোষ বৈঠকে বসতে চাই। আপোষ তো একটাই, তুই আমার বশ্যতা স্বীকার করে ব্যবসা করবি। রাজামস্তান, আলোচনা বৈঠকে যাই স্থির হবে তাই আমি মেনে চলব। লালবাগ দুর্গে রাত 12টায়। দুর্গ কেন? তুই যদি তোর ঘরের ভেতরে বৈঠক করতে চাস সেখানে আমি যেতে রাজি আছি। তাহলে কাল রাত 12টায় দুর্গে আমাদের দেখা হচ্ছে। রাজামস্তান কাল আমার সাথে চুক্তি করতে লালবাগ দুর্গে আসছে, কিন্তু ফিরে যেতে যাতে না পারে সে ব্যবস্থা তোরা করে রাখবি। আসবে জিন্দা, যাবে লাশ হয়ে। চৌধুরী, তোর সাথে আপোষ একটাই, তুই আমাকে রাজা স্বীকার করে এখানে ব্যবসা করবি, এবং যে ব্যবসা করবি তার 50% আমাকে দিয়ে যাবি। 50% তো পরের কথা রাজা, এখন তোর 100% আমার। কে বলতে চাস তুই? 50% পাওয়ার আশা তুই করিস নে, আমি ইশারা করলেই তোর জীবন তো সমাধি হয়ে যাবে। এখানে পেছনে তাকিয়ে দেখ। চৌধুরী, রাজামস্তান যেখানে চায় সেখান থেকে ফেরার পথ তৈরি করে চায়, তুই তোর মাথার উপর তাকিয়ে দেখ। চৌধুরী, তোর মতো গাধা সিংহকে কখনো ফাঁদে ফেলতে পারে না, তবে তোর ছলনের একটা শাস্তি তোকে দিতেই হবে। গুড বাই চৌধুরী, গুড বাই। আসুন,
আমাকে ডেকেছেন চৌধুরী সাহেব। মিশা খান, আমি রাজা মস্তানের মাথা চাই। এখানে 10 লক্ষ টাকা আছে, এটা তোমার। দশ লক্ষ টাকা কেন? 10 কোটি টাকা দিলেও এটা অসম্ভব ব্যাপার। রাজা মাস্তানের মতো দুর্ধর্ষ শয়তানকে ক্ষতি করার মতো ক্ষমতা আমার নেই। তোমাকে ক্ষমতা দেখাতে হবে না, তোমাকে বিশ্বাসঘাতকতা করতে হবে। বিশ্বাসঘাতকতা? বিশ্বাসঘাতকতার পুরস্কার স্বরূপ আমি তোমাকে দেব 10 কোটি টাকা। রাজা আমায় অপমান করেছে, আমি তার প্রতিশোধ চাই। কিন্তু কিভাবে? আমি তার প্রস্তাবে রাজি হয়ে ফিলিপস টাওয়ারের ছাদে ওকে চুক্তি করতে আসতে বলবো। তোমরা ওর সাথে থাকবে। আমি যখন গুলি ফোটাবো, তোমাদের গুলি ফুটবে না। বিনিময়ে তুমি হবে রাজা গ্যাংয়ের লিডার আর চৌধুরী গ্যাংয়ের 50% পার্টনার। আমি জানতাম তোকে বশ্যতা স্বীকার করতেই হবে। কাগজ বের কর, সই কর। আমি কাগজে না, এবার তোর বুকে সই করব পিস্তল দিয়ে। মিশা, সরে। সরে! কেমন লাগছে রাজা? ভালো। কিন্তু আপনি আমাকে চেনেন? তোমার মতো দুর্ধর্ষ রাজা মস্তানকে কে না চেনে বাবা? আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। বলুন, আপনি কি চান? আজানের সময় আমি মুসলমান হয়ে আপনাকে কথা দিচ্ছি, আপনি যা চাইবেন আমি তাই দেব। বলুন কি চান আপনি? এই রাজা মস্তান আপনাকে কথা দিচ্ছে, আপনি যা চাইবেন আমি তাই দেব। বলুন কি চান আপনি? আমি জীবন চাই। জীবন? হ্যাঁ, আমি তোমার পাপের জীবনটা চাই। এই আজানের সময় তুমি আমাকে কথা দিয়েছো, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। তুমি আমাকে তোমার পাপের জীবনটা দাও, রাজা মাস্তানের মাস্তানটা আমাকে দিয়ে দাও। তুমি পুণ্যের জীবন শুরু করো, আল্লাহ খুশি হবেন। দাও রাজা, দাও, দাও। কথা যখন দিয়েছো, দাও রাজা, দাও। আমি আপনাকে কথা দিচ্ছি চাচা, আমার এই দুই হাতের শক্তি দিয়ে আমি আজ থেকে সৎ পথে কামাই করব। চালকের কাফন পরে দাফন করে দিয়েছি, দাফন করে দিয়েছি। আমি রাজা মাস্তান ছিলাম, এখন রাজা বেবিওয়ালা হয়েছি। আর তুমি, তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে মাস্তানে কাফন পরেছো। ছেলে ফেলো কাফন, ন্যায়ের জীবন শুরু করো রনি, ন্যায়। আমাকে মাফ করে দাও বাবা, মাফ করে দাও। আজ থেকে আমি সব অন্যায়কে ছেড়ে দিলাম। বাবা দেখো কাকে নিয়ে এসেছি। বাবা, বাবা,
আজ থেকে তোমার রনি সব অন্যায় কাজ ছেড়ে দিয়ে তোমার কাছে ফিরে এসেছে। তুমি আমাকে মাফ করে দাও বাবা। পাগল, বাপ কি কখনো ছেলেকে মাফ না করে পারে? বাবা আমি রনির কাছে যাব, আমি রনির কাছে যাব। আগে বল তুই কে? আমি তোর, আমার জায়গা দেন, আমার দর করতেছে রে ভাই। মুখে দেখি না, চোখে শুনি না, রে সবাই থেকে গেছি তো। আন্দার ঘরে আনলেন না বাতির ঘরে আনলেন? এর মধ্যে আনছে রে ভাই, কিছু নাই। এই ও আবার কে? পুলিশের ইনফরমার? না না, আমি মিথ্যা কথা, আমি পুলিশের চাকরি করি না। তুই কমিশনার বাড়ি থেকে বেরিয়েছিস না? ও কথা মিশা না, আমি পুলিশ কমিশনার বাড়িতে চুরি করতে গেছিলাম। এই দেখেন আর খুললেন না? কোথায় পুলিশ আর কোথায় চোর? ডাকাত করলো নিজের একটু বুঝাইতে পারতাম, বুঝলে উল্টো পাল্টো কথা কয়। সালাম আলাইকুম। এই দেখেন লেডিস কাপড়, দেখেন দেখেন চোখ মিললে দেখেন, এটা হলো বডি আর এটা হলো গড়ি। এগুলো তো আমার পোশাক। তার মানে তুই পুলিশ কমিশনারের মেয়ে? এই তিনজনকে খতম করে দে। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানাই আসে। মন আমার দেহ ঘড়ি মাইরা, ওই এখন চাবি মাইরা।
আক্রমণ করে খতম করে দিতে হবে।
খুন করেছে? আমি খুন করেছি। 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 এই শয়তানটাকে মেরে প্রমাণ করে দিয়েছি মেরা মানুষ। এই আদালত পুলিশের রিপোর্ট এবং সাক্ষীদের সাক্ষ্য পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করিয়া আসামি রত্নাকে 2 বছর বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। এবার চলেন বাড়িতে যাই। মিলে দিলাম, আর কোনো কথা নাই। তুমি আছো